চাঁদের হাট বাগধারাটির অর্থ কি প্রিয়জন সমাগম শুদ্ধ বানান কোনটি পিপিলিকা অর্ধচন্দ্র এর অর্থ কি গলা ধাক্কা দেয়া চপল এর বিপরীতার্থক শব্দ কি গম্ভীর অভিলাষ শব্দটির অর্থ কি ইচ্ছা চিনির পুতুল এর অর্থ কি পরিশ্রম কাতর পাথার এর অর্থ কি সমুদ্র শুদ্ধ বানান কোনটি দুরবস্থা খেজুরে বাগধারাটির অর্থ কী নিতার্থ অলস কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় আট কপালে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ পেল্ড খারেকলি ইউ এল ওয়াই সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ পেল্ড খারেকলি সিইআর টি এ আই এন টি ওয়াই select the word that is spelled correctly a-u-d-i-e-n-c-e -E. select the word that is spelled correctly -E -R a-s-i-e-r-a-r-c-a-s-y select the word that is spelled correctly t-e-m-p-e-r-a-m-e-n-t -E Find the appropriate meaning precious, valuable. Find the appropriate meaning erratic, irregular. Find the appropriate meaning agitate, disturb. Find the appropriate meaning truce, ceasefire. Find the appropriate meaning repent, regret. Fill in the blanks. My friend always goes home on foot. There were fewer guests than I expected. You should have a limit on your demands. Arif had left before I came. The speaker failed to stimulate the crowd. He did not go to his office yesterday. Can you draw any conclusion from this analysis? ডোন্ট মেক নয়েস হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং মিস্টার নাসির লিভস বাই অনেস্ট হ্যাবি ওয়েভার বিন টু ইংল্যান্ড একটি আয়তক্ষেত্রের পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্য তিন বাই পাঁচ গুণ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার পঞ্চাশ যদি ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স প্লাস ফোর এবং ফাইভ এক্স প্লাস এইট ইকোয়াল টু ফোরটি হয় তবে ওয়াই ইকাল টু থার্টি সিক্স যদি সিক্স বাই এক্স ইকাল টু ফাইভ হয় তবে টু এক্স প্লাস এইট সমান টুয়েলভ নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় পনেরো কিলোমিটার ও পাঁচ কিলোমিটার নদী পথে আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে বারো একজন লোক সপ্তাহে চার হাজার পাঁচশো টাকা আয় করেন এবং তিন হাজার টাকা ব্যয় করেন তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে তিন ইস এক সত্তর লিটার অকটেন পেট্রোল ও অকটেনের অনুপাত পাঁচ ইস্টু দুই এই মিশ্রণে আর কত লিটার অক্টেন মেশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত দুই ইষ্ট এক হবে একজন লোক ঘণ্টায় ওয়াই কিলোমিটার হাঁটতে পারে এক্স কিলোমিটার দ্রুত অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে সাইট এক্স বাই ওয়াই একটি সংখ্যা চারশো থেকে যত বড় সাতশো থেকে তত ছোট সংখ্যাটি কত পাঁচশো পঁচানব্বই পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ পাঁচ বছর পর তাদের বয়সে সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর চল্লিশ জন ছাত্রের গড় বয়স পনেরো বছর নতুন একজন ছাত্র আসায় গড় বয়স ষোলো বছর হলে নতুন ছাত্রের বয়স কত হবে ছাব্বিশ কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী গণিত এবং পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করল যদি উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করল বিশ জন পুরুষ বা ছয় জন স্ত্রী লোক একটি কাজ ষোলো দিনে শেষ করতে পারলে জন পুরুষ ও পাঁচ জন স্ত্রী লোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে বারো একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে চুয়াল্লিশ পার্সেন্ট জ্বালানি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য ও একে হারে বৃদ্ধি পেল পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত চার ইস্টু পাঁচ একটি সংখ্যাকে একশো দিয়ে ভাগ করলে ভাগশেষ তেইশ থাকে যদি ওই সংখ্যাকে সতেরো দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে ছয় একটি টেবিল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো টেবিলটির ক্রয় মূল্য কত কোনোটি নয় দশটি সংখ্যা যোগফল ছয়শো এদের প্রথম চারটির গড় পঞ্চান্ন এবং শেষ পাঁচটির গড় পঁয়ষট্টি পঞ্চম সংখ্যাটি কত পঞ্চান্ন যদি এক্সকে সেভেন দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ পাঁচ থাকে যদি তিন এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত থাকবে এক বিশ জন শ্রমিক কোনো কাজ বারো দিনে সম্পন্ন করতে পারে কাজ শুরু করার আট দিন পর জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কত দিনে কাজটি শেষ করতে পারবে আট স্প্রিডশিট প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয় হিসাব নিকাশ কোনটিকে সামাজিক অন্তর্জাল বলে এম এমএস এক্সেল এ সঠিকভাবে লেখার ফর্মুলা কোনটি কিবোর্ড এর এফ থেকে এফ টু বোতামগুলোকে কী বলা হয় ফাংশন কি নিচের কোনটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম নয় অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ফিফা ওয়ার্ল্ড কাপ দু কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল রাশিয়া বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম কোনটি ভূমিকম্প নির্ণয়ক যন্ত্র সিসমোগ্রাফ দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে গুয়ালন্দ ইউক্রেনের রাজধানীর নাম কালচার বলতে কী চাষ বোঝায় মৎস্য বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল দু হাজার পনেরো সালে ইউরোপিয়ান ক্লাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কোন দল বার্সেলোনা কানাডার রাজধানীর নাম কী অটোয়া বান্দা আছে কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া দিল্লি বিধানসভায় ক্ষমতাসীন দল কোনটি এ পি ব্ল্যাক যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কি হতে পারে সূর্য গ্রহণ বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে রাশিয়া